করোনাকালে রক্তের সংকট দূর করতে রক্তদান শিবিরের আয়োজন করলো আরামবাগের কাঁটাবনি নবযুব সংঘ। এদিন এখানে প্রায় 50 জন ব্যক্তি রক্তদান করেন। উপস্থিত ছিলেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী সহ বিশিষ্ট জনেরা। কাঁটাবনি নবযুব সংঘের 27তম বর্ষে রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। কোথায় হচ্ছে? আমাদের ক্লাবের কতজন রক্তদান আজকে আমাদের টার্গেট আছে মিনিমাম 50 জন রক্ত দেব। ক্লাবের সদস্যরা মিলে করছি, আমরা ক্লাবের সদস্যরা মিলে করছি, কারণ কোভিড পরিস্থিতিতে রক্তের বিভিন্ন দিকে ঘাটতি আছে, সেই জন্য আমরা এই সময় এই প্রস্তুতি নিয়েছি। এখন পর্যন্ত প্রায় 10 জনের মতো দেওয়া হয়ে গেছে, এই শুরু হয়েছে, তো 50 জন আমাদের টার্গেট আছে, মিনিমাম 50 জন হবে। আগামী দিনেও কি প্রত্যেক বৎসর করে থাকি এবং আগামী বৎসরেও করব, বা আগামী দিনেও আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে। আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের থাকার কথা আছেন, অর্থাৎ বর্তমানে যিনি পৌর প্রশাসক মাননীয় স্বপন কুমার নন্দী মহাশয় আসবেন। উনি কাজের মধ্যে ব্যস্ত আছেন, কিছুক্ষণ পরেই আসবেন। এখন আপাতত ব্লাড ব্যাংকের টিম আছে এবং ডাক্তারবাবু আছে, আমাদের রক্তদান প্রক্রিয়া চলছে। আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন, আমি ক্লাবের সম্পাদক। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।